বদলি যাইছি রাজনীতির পরিভাষা নেতা হয়ে জনতা সেবা করা ব্যক্তি সংখ্যা হাত গণতি হয়েছিল বেড়ে নেতা হয়ে সরকার প্রদত্ত যোজনার অর্থ লুটি খাইবা এবং কেতেক স্থলরে ক্ষমতা হাত হয়ে নিজের বেআইন ব্যাপার করা লক্ষ্যে গত নির্বাচন অপেক্ষা চলিত নির্বাচনের মাত্রাধিক নামাঙ্কন পত্র দাখল করা যাওয়া পরিলক্ষিত হচ্ছে। সংরক্ষণ ব্যবস্থায় বহু নেতা পুনি নেতা হবার সুযোগ বঞ্চিত হয়েছিল বেড়ে নূয় নেতা আবির্ভাব হয়েছে। তবে দলীয় সমর্থনকু নেই কেতেক স্থানরে বিবাদ দেখা দেইছি। সেতিরু বলি পড়িথিবা নেতা স্বাধীনভাবে নির্বাচন ময়দানরে উভা হলেনি। নেতা হেবার নিশা ঘাড়িছি সেই মানুষ যেউমানে ক্ষমতা বলরে বহু অসাধ্যকু সফল করিপাইছন্তি। ভদ্রক জেলা তিহিড়ি ব্লক অধ্যক্ষ এথর বিজেডির জেলা প্রার্থী জেলা পরিষদ সভ্য চিন্তামণি দাস সমিতি সভ্য প্রার্থী ভাবে নামাঙ্কন পত্র দাখল কৈথিবা জনা যাইছি। মু সরপঞ্চ প্রার্থী ভাবে ঠিয়া হওয়া কথা কিছু লোক জাশুনি মো ভোটর কার্ড কু হচ্ছে কাটিছন্তি। বাধ্য হয়ে কি মু তা প্রতিবাদ নকরি কি মনর কিছু দিগ্ধা নকরি কি মো পত্নী কি ময়দান কু আনিলি। মোর মূল লক্ষ্য আম পঞ্চায়েতর ভালো কাম হোক, গরিব রুবিয়া সেবা পাঁতু, দলালি হটু, চোরচুয়ার হটু, ল্যাট্রিন দুর্নীতি উঠু হটু, ইন্দিরা আবাস পয়সা যে হচ্ছে 15,000-20,000 নিয়ে খাওছেন তাকু তাকু হটন্তু। দুর্নীতি বিরুদ্ধ মোর প্রথম হব লড়াই, আর গরিবঙ্ক সেবা মোর প্রথম হব প্রাধান্য। দলীয় সমর্থন মোর কিছু দরকার নাই, মোর জনতাঙ্কর সমর্থন দরকার, মোর এই সাধারণ লোকঙ্কর সমর্থন দরকার। 40 বর্ষ ধরি এ দল পাই সংগ্রাম করেছি, দুই থর নিজে সরপঞ্চ হওয়া সঙ্গে সঙ্গে রিজর্ভেশন যে সংরক্ষণ ব্যবস্থার মধ্যে 3 থর 4 থর আম প্রার্থীকে জিতেছি সরপঞ্চ সমিতি মেম্বর। আও বর্তমান মধ্যে দল আম পাখে অছি, আমি ঠিক ভাবে দলক পরিচালনা করে চালছু এবং দল আগকু নবু। অতীতরে দলর এই পঞ্চায়েত পাই বহুত সংগ্রাম করি বহুত প্রকার উন্নয়নমূলক কার্য করেছু, যাহাকি তার এই নির্বাচনে তার প্রতিফলন হব। ক্ষমতা লালসারে পরিবারবাদ রাজনীতিকরণ, গোটিয়ে পরিবারে একাধিক ব্যক্তি অলগা অলগা দলরে লড়িবা আদি ঘটনা ভোটরকু অডুয়ারে পকাইবার সম্ভাবনা দেখা দেইছি। বিভিন্ন পঞ্চায়েতরে দলীয় সমর্থিত প্রার্থী চয়ন করিপারে উভয় বিজেডি ও বিজেপি বহু পছরে পড়ি যাইছন্তি। সরপঞ্চ ও সমিতি সভ্য পদবী পাই কেতেক পঞ্চায়েত একাধিক প্রার্থী দলীয় সমর্থন পাই লবি পরে লবি করে চালুছন্তি, যাহাকি দলীয় তথা তুঙ্গ নেতাঙ্ক কর্তৃত্ব বাহারকু চালিগলাণি। দলীয় স্তরের সেমানকু নেই অনেক থর কবাডকিলা বৈঠক করা যাউথিলে মধ্যে তার কিছু সুফল মিলু নাহিঁ, বরং দিনকু দিন অসন্তোষ বৃদ্ধি পাইবারে লাগিছি। বিশেষ করে 12 পঞ্চায়েতরে শাসক দলর একাধিক প্রার্থী পত্র দাখল করিথিবা বেলে দৌলতপুর পঞ্চায়েতরে উভয় বিজেডি ও বিজেপি একাধিক প্রার্থী পত্র দাখল করা যাওথিবা বেলে সিন্দল ও তালপদা পঞ্চায়েত দলীয় অসন্তোষ উগ্র রূপ নেউথিবার বিকাশ মঞ্চ গঠিত হয়েছে। তবে এই পঞ্চায়েত মহাসমর কেউ রূপরেখ নেউছি তাহা কেবল দেখিবা পাই বাকি রহিলা। টিকেট ন মিলবার মু বিকাশ মঞ্চরে মঞ্চরে প্রার্থী হয়ে জয়যুক্ত করা পাই চাহুছি। লক্ষ্য দৌলতপুর পঞ্চায়েতর সর্বাঙ্গীন উন্নত, দুর্নীতি বিরুদ্ধে মোর লড়াই, লোকঙ্ক সেবা এবং লোকঙ্ক কামনা পাই মু আগে আসিছি, লোকঙ্ক আশীর্বাদ মো উপরে অছি। বিজেপির দুই থর সরপঞ্চ জিতিলে মধ্য সেমানে বিকাশ লোকঙ্ক সম্পূর্ণ করে না, পূরণ করে পারি না, সেই পূরণ পাই মু লোকঙ্ক সেবা করিবা পাই মু আজি আগে আসিছি। শাসক দল ক্ষমতা থিলে বি আমি মোকাবিলা করিবা পাই প্রস্তুত আছি। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ্যে দীর্ঘ 20 বর্ষর ঊর্ধ্ব সক্রিয় ভাবে রয়েছি, বিগত 5 বর্ষে তিহিডি অধ্যক্ষ ভাবে বহু কার্য মধ্যে আমি তিহিডির ডেভেলপমেন্ট পাই বহু কার্য করছু। তো এথর কিন্তু খুশি লাগুছি, যেহেতু আমার প্রিয় মুখ্যমন্ত্রী মানবর মুখ্যমন্ত্রী দিয়েছেন মতো শঙ্খ চিহ্ন আমার তিহিডি ব্লক 7 নম্বর জোন রু আজ নমিনেসন করছি। আহ ধন্যবাদ দেবী আমার মানবর বিধায়ক চান্দবালি, মানবর বিধায়ক বাসুদেবপুর, মাননীয় এমপি এবং পর্যবেক্ষক জিতু বলবন্তরায় মহোদয়, আমার পূর্বতন বিধায়ক অনেক বিজয় নায়ক ঠার নেই মুক্তিমণ্ডল রাজেন্দ্র আস সমস্ত সহযোগে মু তিহিডি ব্লকরে রাজনীতি করুছি এবং আগামী দিনের সেই রাজনীতি আহরি আগকু নেওয়া পাই নিশ্চিত কার্য করবি। তিড়ু সঞ্জয় দাস রিপোর্ট কোণাক নিউজ।